আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা হচ্ছে রোমানিয়া নিয়ে একটি ভিডিও। তো আমি বেশ কিছুদিন আগে, হয়তো বা 2 থেকে 3 মাস আগে, আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সেটা হচ্ছে রোমানিয়া যাওয়ার জন্য প্রথমত আপনারা কীভাবে আপনাদের ফাইলটা সাবমিট করবেন বা ফাইলটা জমা করবেন, কোন কোন পেপারসগুলো আপনাদের লাগবে রোমানিয়া যাওয়ার জন্য ফাইলটা জমা করতে, সেই বিষয়ে একটা ভিডিও করেছিলাম। তো আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে রোমানিয়া নিয়ে। আপনারা যখন রোমানিয়া যাওয়ার জন্য ফাইলটা জমা করবেন, পরবর্তীতে সেই কোম্পানি থেকে আপনাকে যেই ওয়ার্ক পারমিটের আগে যে কাগজটা দেওয়া হবে সেটা হচ্ছে আপনার জব অফার লেটার বা কাজের চুক্তিপত্র। রোমানিয়া যে কোম্পানিতে আপনি কাজে যাবেন সেই কাজের চুক্তিপত্র বা জব অফার লেটার, তারা আপনাকে কী কী সুযোগ সুবিধা দেবে বা সেখানে আপনার কত ঘন্টা কাজ করতে হবে, কী করতে হবে, থাকা খাওয়া, এটা আপনার না কোম্পানির, টোটাল ইন টোটাল একটা চুক্তিপত্র আপনাকে দেওয়া হবে। সেই চুক্তিপত্রটা নিয়েই আজকের ভিডিও। তো আর কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। তো এটা হচ্ছে আমার যে জব অফার লেটারটা আছে সেটা। তো এখানে টোটাল 3টা পেপার্স আছে, আমি আপনাদের 3টা পেপার্স একটু দেখানোর চেষ্টা করবো আসলে এই অফার লেটারটা কি বা কাজের চুক্তিপত্রটা কি। তো এখানে 1টা পেপার্স আছে যেটা হচ্ছে রোমানিয়ার ভাষার লেখা, আর হচ্ছে 2টা পেপার্স আছে যে 2টা ইংলিশে লেখা। তো আমি আজ আপনাদের ট্রান্সলেট করে এই রোমানিয়ার ভাষা থেকে বাংলায় বা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদের বলবো না, আমি আজ শুধু আপনাদের বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আসলে জব অফার লেটার বা কাজের চুক্তিপত্রটা আসলে কেমন হয়ে থাকে। আমি শুধু এই বিষয়টা বা এই জিনিসটা জানানোর চেষ্টা করবো। যদি আপনারা চান যে আমি সেটা ট্রান্সলেট করে বলি, সেটা রোমানিয়ার ভাষা থেকে বাংলা ট্রান্সলেট করি বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে বলি যে সেখানে কী লেখা আছে, তাহলে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, তাহলে আমি অবশ্যই নেক্সটে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো আসুন শুরু করি, এখন আসলে এখানে কী কী দেওয়া আছে আমি একটু শর্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে যদি আসি, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমার কোম্পানির নাম পেভারটেল কনস্ট্রাক্ট। তারপর হচ্ছে আমার কোম্পানিটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে বুখারেস্টে। তারপর আমি আরেকটু নিচে যাই, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম দিন মোহাম্মদ এখানে লেখা আছে। তারপরে আমি আমার নিজের সেফটির কারণে এখানে আমি আমার পাসপোর্ট নাম্বারটা হাইড করে দিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার কোম্পানির যে নাম এসসি পেভারটেল, তারপর হচ্ছে কোম্পানির কোড। আরেকটু যদি নিচে যাই, সেখানে আপনার প্রথম লাইন, একদম প্রথম লাইন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 3000 লি। 3000 লি অর্থ হচ্ছে আমার মান্থলি স্যালারি হচ্ছে 3000 লি। এটা যদি আপনারা রোমানিয়ান লেই দিয়ে গুণ করে দেখেন, হয়তোবা লেই কখনও থাকবে 21 টাকা, 20 টাকা বা 22 টাকা, হয়তো 50 থেকে 55 হাজার টাকার মতো আপনারা পাবেন। তারপর যদি একটু নিচে যায় সেখানে আছে 8 আওয়ার্স, মানে হচ্ছে আপনার প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হবে এবং সপ্তাহে হচ্ছে 5 দিন কাজ, 5 দিনে 5 হাজার 40 ঘন্টা কাজ করতে হবে। এখানে আরও লেখা আছে রোমানিয়ান ভাষায়, সেগুলো আমি না পড়লাম। তো আমি আরেকটু নিতে যাই, এখানে আমি যেমন সিগনেচার করে এটা পাঠিয়ে দিয়েছি আমার কোম্পানিতে, এটা হচ্ছে আমার সিগনেচার, এটা হচ্ছে আমার কোম্পানির নাম। এখানে আমি একটু দ্বিতীয় পেপার্সটা যাব, এটা হচ্ছে আমার দ্বিতীয় পেপার্স, যেখানে এখানে লেখা আছে পেভারটেল কনস্ট্রাক্ট জব অফার লেটার। এই যে আমার নাম লেখা আছে, আমার পাসপোর্ট নাম্বারটা আমি হাইড করেছি। এখানে লেখা আছে বেসিক স্যালারি হচ্ছে 500 ইউরো। তারপরে হচ্ছে আমি যদি আর একটু নিচে যাই, তো তারা হচ্ছে আমার মান্থলি বেসিক স্যালারি ধরেছে 500 ইউরো, এখানে হয়তো বা 50 থেকে 55 হাজার টাকার মতোই হবে। তারপর যদি আমি আরেকটু নিচে যাই, দ্বিতীয়তে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট পিরিয়ড লেখা আছে এখানে, মানে তাদের সাথে আমার কাজের চুক্তিপত্রটা কত বছরের, এখানে আছে 3 ইয়ার্স, মানে হচ্ছে 3 বছরের। এরপর যদি আমি চাই তাহলে ওয়ার্কার তার সম্মতি নিজ সম্মতিতে এখানে কন্ট্রাক্ট পিরিয়ড বাড়াতে পারবে। তারপর হচ্ছে ট্রাভেলিং এক্সপেন্স পেইড বাই এমপ্লয়ি, মানে হচ্ছে আপনার যাতায়াত খরচটা কে বহন করবে সেটা হচ্ছে আপনি নিজেকে বহন করতে হবে। তারপর আমি আরও একটু নিচে যাই, সেখানে দেখতে পাচ্ছেন ফুড, অ্যাকোমোডেশন, অ্যানুয়াল লিভ, ওয়ার্কিং ডেইজ, আওয়ার্স, স্যালারি। এটা হচ্ছে আমার সেকেন্ড পেপারটা, আমি আরেকবার দেখাচ্ছি। এরপরে আমি থার্ড পেপারে চলে যাব, এটা হচ্ছে আমার থার্ড পেপার, এখানে আমার কোম্পানির নাম দিয়ে শুরু আছে। টোটাল হচ্ছে 16টা নিয়ম নীতি তারা আমাকে দিয়েছে, এটা হচ্ছে আমার থার্ড পেপার। তো আমি আমার প্রথম থেকে একদম থার্ড পেপার মধ্যে আমি আরেকবার আপনাদের জন্য দেখাবো। এটা হচ্ছে আমার ফার্স্ট পেপার এবং আমার সেকেন্ড পেপার হচ্ছে এটা, এটা আমি সরাসরি কোম্পানি থেকে পেয়েছি।
অ্যান্ড আমার থার্ড পেপার হচ্ছে এটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। জব অফার লেটার বা কাজের চুক্তিপত্র নিয়ে আপনাদের যেই সমস্যাটা ছিল বা আপনারা অনেকেই জানতে চান, আসলে ওয়ার্ক পারমিটের আগে যে আমাদের জব অফার লেটার বা কাজের চুক্তিপত্রটা হবে এটা আসলে কেমন হবে, আমি সেই ব্যাপারটা নিয়ে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের মাঝে আজ। হয়তো আমার অনেক ভুল আছে বা আমার জানাই ভুল আছে, আমি ঠিক যতটুকু জানি ততটুকু জানার চেষ্টা করেছি। যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কোনো ভুল থাকলে অবশ্যই সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এরপরে কি আপনারা এটা ট্রান্সলেট করে রোমানিয়া থেকে বাংলায় বা ইংলিশ থেকে বাংলায় চান কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।